আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসিন ইকুয়া ফার্ম ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের মাঝে নিয়ে এসেছি, এবং যারা নতুন তারা আজকে দেখবেন যে আমার অ্যাকুয়ারিয়াম ফিশ তথা অটোবিটের যে মাছ শীত চলে গেছে, তাই অটোবিটের জন্য ট্যাঙ্ক বা হাউসগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এটা তো এখনও ক্লিন হয় নাই, এটা বলে ক্লিন শেষ, নতুন পানি দেওয়া হচ্ছে। এটা ক্লিনের কাজ চলতেছে, ওটা রেডি, ওটাতেও কাজ চলতেছে, এটাতে এখন হাত দেওয়া হয়নি। এগুলো হচ্ছে অটোবিটের জন্য, হ্যাঁ, রেডি করা হচ্ছে। এখানে এই যে ছোটো ভাই কাজ করছে, এটা হলো ময়লাটা ফেলে দিচ্ছে আর কি। হ্যাঁ, এখানেও পানি ফেলে দেওয়া হয়েছে, এখনও মাছ ধরে এখানে একদম ক্লিন করে নেওয়া হবে। তো ক্লিন করার কিছু প্রসেস দেখাই, কিছু না কিছু মেসেজ তো দিতেই হয় কীভাবে করানো হয়। পটাশিয়াম পার মেকানের দ্বারা ট্যাঙ্কগুলিকে জীবাণুমুক্ত করার পরে এবারে এটাতে নতুন পানি অ্যাড করা হয়েছে। এখন এই পানিগুলি রেখে দেওয়া হবে 3 দিনের জন্য, তারপর এটিতে মাছ ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও ধন্যবাদ।